আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আর্নিং কাজের একটি নতুন টিপস ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোহাইমিনুল। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করতে যাচ্ছি, যে টিপসের মাধ্যমে আপনারা এখানে মিনিমাম $10 থেকে শুরু করে $30 বা $50 পর্যন্ত ইনকাম করতে পারেন। তো এমন একটি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো এইটা মূলত ঠিক আমরা এর আগে একটা এক্সচেঞ্জার জয়েন করেছিলাম, এটাও তেমনই একটি এক্সচেঞ্জার অফার। তো এটা কেমন, পজিশন এক্সচেঞ্জ নামে একটা কিন্তু অফারে আমরা জয়েন করেছিলাম, এর আগে আপনারা দেখতে পেয়েছেন, এবং সেখান থেকে দেখা গেছে যে টোকেনগুলো তারা দিয়েছে অনেকটা ভ্যালু। তো এমনই একটি এক্সচেঞ্জার নিয়ে আজকে চলে এসেছি, যেটাতে জয়েন করলে আপনাদের কোনো লস হবে না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আবার ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমাদের রানিং দাদু এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, এক্ষুনি ডিসক্রিপশন বক্সে থাকা টুডেস অফার নামক লিঙ্কে ক্লিক করে আমাদের এই চ্যানেলে জয়েন করে নিবেন। তো জয়েন করার পর সিম্পলি একটি কাজ করতে ভুলবেন না, জাস্ট চ্যানেলের উপরে ট্যাপ করে ধরে থ্রি ডট মেনু থেকে আমাদের চ্যানেলটি পিন করে রাখবেন। এতে করে আমাদের চ্যানেলটি সবার উপরে লক অবস্থায় এভাবে থেকে যাবে, এটা হারিয়ে যাবে না। আর আপনারা রেগুলার আমাদের যে ইয়ারড্রপগুলো আছে সেগুলোতে জয়েন করতে পারবেন খুব সহজেই। সো ফ্রেন্ডস, চলুন আমরা এখন সরাসরি আমাদের কাজের কথায় চলে যাই এবং আমরা কীভাবে ইয়ারড্রপে জয়েন করব। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। তো আরেকটা কথা বলে নিচ্ছি, আমরা যারা ক্রিপ্টো ইউটিউবার বা এই টাইপের কাজগুলো করি, আমরা আমাদের কিন্তু ভয়েসের কিন্তু ভ্যালুটা অনেক বেশি, ঠিক আছে? আমাদের কিন্তু ভিডিও থেকে ভয়েসের ভ্যালু বেশি। তো আমরা অনেক সময় শর্টকাটে ভয়েসের মাধ্যমে অনেক সমাধান দিয়ে থাকি শুধু এই ভিডিওর মাধ্যমে। তো অনেকে কী করে, ভিডিওটি টেনে টেনে দেখার কারণে ভয়েসগুলো শুনতে পায় না, আর পরে কিন্তু একই কোশ্চিন বারবার জিজ্ঞেস করে। তো চলুন একদম আমরা মেইন কাজে চলে যাই। ওয়েলকাম ব্যাক, চলে এসেছি আমাদের ইয়ারড্রপে। তো এটা হচ্ছে সোমানি লাইভ একটি ইয়ারড্রপ। তো এটা ইয়ারড্রপের নামই হচ্ছে সোমানি লাইভ, এটা একটা এক্সচেঞ্জার। তো আমাদের কীভাবে কাজ করতে হবে, তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের KIWA ব্রাউজারে মেটামাস্ক ইনস্টল করতে হবে। প্রথম আমাদের যেটা লাগবে, একটা লাগবে KIWA ব্রাউজার। তো আমরা যারা অনলাইনে কাজ করি প্রত্যেকের KIWA ব্রাউজার ইনস্টল করাই অলরেডি আছে। তো জাস্ট এটা ওপেন করবেন। তো ওপেন করার পর এটাতে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, বা যাদের যারা কাজ করি তাদের তো অলরেডি এক্সটেনশন আছে। তো এখানে ক্লিক করে দেখবেন আপনাদের এক্সটেনশন আছে কি না। আমার অলরেডি মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করা আছে, আমার লাগতেছে না। তো যাদের নেই তারা কীভাবে করবেন, জাস্ট আমাদের গ্রুপে চলে যাবেন, দেখিয়ে দিচ্ছি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর, জাস্ট আপনি যখন চ্যানেলে জয়েন করবেন, চ্যানেলে জয়েন করার পর ঠিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তো এখানে এসে আপনারা এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, করে এখানে লিখবেন। দেখুন আমি কিন্তু একটা এক্সাম্পল দিয়েছি, আপনারা লিখবেন জাস্ট KI মেটা, ওকে? তারপরে লিখবেন ছোটো হাতের KI লিখবেন, KI অথবা বড় হাতে লিখতে পারেন, KIWI মেটা লিখবেন, ওকে? এটা লিখে যদি আপনি এখানে সার্চ করেন, সরি এটা ছোটো, হ্যাঁ চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা একটা ভিডিও দেখতে পাবেন, যে ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে KIWA ব্রাউজারে মেটামাস্ক ইনস্টল করতে হয় সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন, ওকে? সেট আপ, ফুল সেট আপটা। তো আমাদের সেকেন্ড যে থার্ড যে স্টেপটা হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে আমাদের KIWA ব্রাউজার ইনস্টল করতে হবে, দেন আমাদের একটা মেটামাস্ক ইনস্টল করতে হবে, মানে মেটামাস্ক এক্সটেনশন, দেন আমাদের এই কাজটা করতে হবে। জাস্ট এটা আমরা কপি করব। কপি করার পর তো দেখতে পাচ্ছেন যা কিছু করতে হবে এখানে কিন্তু লেখা আছে। তো আমরা এখন সরাসরি চলে যাব ঠিক KIWA ব্রাউজারে, আর এখানে এসে আমরা লিঙ্কটি পেস্ট করে দিব। তো লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে এইটা কিন্তু এরকম অটোমেটিক আমাদের KIWA ব্রাউজারে মেটামাস্কটা চলে আসবে। এখন আমাদের মেটামাস্কটা এখানে লগ ইন করে নিতে হবে। তো আমরা এটা লগ ইন করে নিলাম, দেখি কি হয়। তো আমাদের অপেক্ষা করতেই হবে। তো লগ ইন করার পর অবশ্যই আমাদের এটা কিন্তু মেটামাস্কে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্মার্ট চেন সিলেক্ট করে নিতে হবে। তো জাস্ট আমি এটা অ্যাক্টিভ আমার মেইন যে ইয়ে আছে ওইটা দিয়ে করে নিচ্ছি। তো তার আগে আমি একটু দেখি কি করা যায়। তো তার আগে আপনারা যে কাজটি করবেন, আপনারা এখানে এসে মেটামাস্কে আসবেন। আসার পরে, মেটামাস্কে আসার পর অবশ্যই আপনাকে কিন্তু কি করতে হবে, এখানে বাইন্যান্স স্মার্ট চেইন যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। এরপর আবারও আপনি যে কাজটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এই যে সোমালিন লাইভ যে আছে ওয়েবসাইট আছে এখানে এসে আবার একটা রিলোড করবেন, ওকে? তো আমরা দেখি আবার একটা রিলোড করার পর আমাদের এরকম চলে আসবে। তো আমরা কানেক্ট যে লেখাটি আছে, তো আমরা কানেক্টে ক্লিক করব, দেখি কানেক্টে ক্লিক করার পর আমাদের কি চলে আসে। তো আমরা একটু নিচে চলে আসব, জাস্ট কানেক্ট। তো এটা নিচে দেখা যাচ্ছে নিচে কি আছে। তো আমরা একটু ট্রাই করব আবারও এখানে আসার মেটামাস্কে, ঠিক আছে? মেটামাস্কে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে তারা হচ্ছে ইয়ে চাচ্ছে, পারমিশন চাচ্ছে। তো আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে আবার কানেক্টে ক্লিক করব,
এটা কিন্তু কানেক্টিং হয়ে গেছে, দেখতে পাবেন এখানে নট কানেক্টেড যদিও লেখা আছে। আমরা একটু এখানে আবার যাব, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অটো কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা এখানে শো করতেছে। তো আমাদের নেক্সট যে কাজটি করতে হবে, আমাদের কিন্তু টুইটার এখানে কানেক্ট করতে হবে। জাস্ট এখানে লিঙ্ক টু টুইটার এটাতে যদি ক্লিক করি, করব আমরা একটু উপরে চলে যাব। উপরে চলে যাওয়ার পর ঠিক এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে একটু নিচে চলে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের মেটামাক্সে একটা কিন্তু পারমিশন চলে এসেছে, জাস্ট আমরা এটাতে পারমিশন দিয়ে দিব। তো আমাদের যেটা অ্যাকাউন্ট সেটা হচ্ছে নিচেরটা, ওকে। তো আমরা এখানে ডিসমিস করে দেই একটু, দেন আমরা সাইন ইনে ক্লিক করি। তো আমি এটা মেইন ওয়ালেট দিয়েই সাইন ইন করতেছি, আপনারা চাইলে অন্যটাতেও করতে পারেন নতুন ওয়ালেট ক্রিয়েট করে। তো আমার এখানে কোনো প্রবলেম ফেস করতেছি না, বিধায় আমি এটা কিন্তু লগ ইন করে নিলাম। তো এটা এরকম চলে আসছে। আবার আমি যদি এখানে ক্লিক করি, দেখি আমার টুইটার কানেক্ট হয় কিনা। তো আমরা একটু আবারও যাবো, কি জন্য এখানে একটা প্রবলেম ফেস করতে হচ্ছে দেখতে পাচ্ছেন। আবারও এখানে পারমিশন চেয়েছে, তো আমি এখানে পারমিশনটা দিয়ে দিলাম সাইন ইন, ওকে। তো আবারও চলে যাই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক একটা কিন্তু আমাদের ট্যাব ওপেন হয়ে গিয়েছিল, যেটা আমরা কিন্তু দেখতে পাইনি, ঠিক আছে। তো যখনই আমি পারমিশনটা দিয়ে দিয়েছি, এখানে কিন্তু এক্সট্রা ট্যাব একটা চলে এসেছে। আপনারা দেখে নেবেন আপনাদের ট্যাবটা এখানে আছে কি না। তো আপনাদের টুইটারটা এখানে লগ ইন করে নেবেন বা সাইন ইন করে নেবেন, জাস্ট এটার সাথে অথোরাইজ করে দেবেন, ওকে। অথোরাইজ করে না দিলে ওইটা হবে না। তো আমাদের একটু এটা রিলোড নিবে। তো হ্যাঁ, লোড হয়ে গিয়েছে আমাদের, কিন্তু এখানে টুইটারটা অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমাদের যে কথাটি বলতো, সেখানে আমরা যে পরিমাণ টোকেন পাবো এটা কিন্তু এখন হিডেন অবস্থায়। এখন কিন্তু আমাদের ক্লেম করতে এখানে প্রবলেম হবে, কারণ ইথেরিয়াম ফি দিয়ে আমরা কিন্তু ক্লেম করতে চাই না। এই জন্য নেক্সট যে চেইনগুলো আসবে আমরা খুবই নগণ্য ফি দিয়ে আমরা এখান থেকে ক্লেম করব। তো আমরা নেক্সট আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করব, কেননা যে কোনো কাজ সাথে সাথে কিন্তু করা যায় না। তো এটা ইনস্ট্যান্ট অফার না, তো এগুলো অফার থেকে ভালো পেমেন্ট পাওয়া যায়, যার কারণে এগুলো অনেকটা লং টার্ম প্রজেক্ট। অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে। তো নেক্সট যে ক্লেমের আপডেটটা বা এই যে খুব কম পরিমাণ ফি দিয়ে আমরা ক্লেম করতে পারবো ভালো একটা রিওয়ার্ড, এইটা নিয়ে নেক্সট আরেকটা ভিডিও থাকবে বা একটা আপডেট থাকবে। সেটা আপনারা অবশ্যই ফলো করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখবেন। তো এখন আমাদের এই কাজটি হয়ে গেল। এখন আপনারা চাইলে এখানে অনেক বেশি বা যেই রকম মন চায় আপনি এখান থেকে আর কি ইয়ে করতে পারেন, মানে রেফার করতে পারেন। দেখুন এখানে কিন্তু লেখা আছে ইপিওর ফ্রেন্ড গেটস 100 টোকেন, মেবি এটা ইউ উইল গেট এক্সট্রা 50 টোকেন। তো আপনাদের ফ্রেন্ড যে পরিমাণই পাবে টোকেন, সেই পরিমাণের অর্ধেক আপনারাও পাবেন। তো অবশ্যই কেউ এটা মিস করবেন না, অবশ্যই আপনাদের এই রেফার লিঙ্কটি ইউজ করে আপনারা যেই রকম মন চায় রেফার করতে পারেন, কারণ এখানে রেফার করে লস নাই, লাভ আছে, ঠিক আছে। তো অবশ্যই এটাতে জয়েন করবেন। আর এই কথার আরেকটা কথা বলবো ভাই, পেমেন্ট কখন আসবে, পেমেন্ট কখন করবে, কবে করবে, কোথায় করবে, এই কোশ্চেনগুলো আমাকে করবেন না, কারণ আমি বলেই দিলাম যে নেক্সট যে আপডেটটা আসবে এটা কিন্তু এর মাধ্যমে আমি একটা আপডেটের মাধ্যমে বলে দিতে পারবো, অথবা আমি আপনাদের জানিয়ে দিব যে নেক্সট আপডেটটা কবে আসবে। এটা নিয়ে নেক্সট একটা ভিডিও থাকতে পারে অথবা একটা অ্যানাউন্সমেন্ট থাকতে পারে। তো অবশ্যই দয়া করে এটা জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করলে কোনো অ্যান্সার পাবেন না, ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাতে জয়েন করে নেবেন, অবশ্যই মিস করবেন না, কারণ এইরকম এক্সচেঞ্জার অফারগুলো যদিও লং টার্ম হয়ে থাকে কিন্তু ভালো প্রফিট দিয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।